ওয়ার্ডের মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকেন। দক্ষিণনন্দ পুরসভা 16 নম্বর ওয়ার্ডের পুরপিতা বরুণ নন্দী নিজের ওয়ার্ডের বাসিন্দাদের সঠিক পরিষেবা পৌঁছে দেওয়াই তার একমাত্র লক্ষ্য, পাশাপাশি নিজের ওয়ার্ডের সৌন্দর্যায়নের দিকেও তার তীক্ষ্ণ নজর। মূলত তারই উদ্যোগে শুক্রবার 16 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয়ে গেল নতুন রবীন্দ্র মূর্তি ঝর্ণাময় দেবীঘাট, রবীন্দ্রের অবসর বিনোদন মঞ্চ ও আলোকসজ্জিত পুষ্করিণীর। এদিন নবনির্মিত রবীন্দ্র মূর্তি সহ আলোকসজ্জিত পুষ্করিণীর উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী মাননীয় পার্থ বসু। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণনন্দ পুরসভার পুর পরিষদ প্রবীর পাল, পুর পরিষদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা। পুরপিতা বরুণ নন্দীর ইহান উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। না, এখানে আমাদের দমদমে 16 নম্বর ওয়ার্ডের বরুণ নন্দীর কাউন্সিলর, তার উদ্যোগে আজকে এখানে বিরাট সৌন্দর্যের একটা কাজ হলো। পুকুর থেকে শুরু করে সুন্দর একটা রুচিশীল কাজ হয়েছে, যেখানে দিনের পর দিন এখানে এখানে কাজ হতো না বাম জমানায় অন্য পুরসভায়। রাস্তা সংকীর্ণ থাকতো, রাস্তা বাড়ানো হলো প্রভূতভাবে, এখানে ডেভেলপমেন্টের কাজ হলো, এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আমরা করতে পারছি। আগামী দিনে এই কাজ আমরা জানি না, তিনি দিয়েছিল, জানি না তারা কাজ করেছেন, হয়তো কাজ করেছেন, কাজ করার ইচ্ছা না মানে অনিচ্ছা সত্ত্বেও যেটুকু কাজ কাজে করা যায় মানুষের জন্য, সেটা বোধ হয় আমার দলের দলীয় নেত্রী সেটা দেখিয়ে দিয়েছে। এরপরে যেটা বলবো, যে আপনি যদি একটু ঘুরে যেতে পারেন এই রাস্তাটা, আমি আমার জন্ম কেন আমার বাবারাও হয়তো জন্মকাল থেকে এখানে হাঁটাচলা করতো, রাস্তাটা দমদমের সাথে কানেক্টিংটা যে ভয়ঙ্কর ছিল এটা বোধ আপনাকে না বললে বিশ্বাস করবেন না। যে কোনো গাড়ি, যে প্রত্যেক দিন একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওই কাজটা করে আমি সত্যি এর থেকে অনেক আনন্দ পেয়েছি। এবং আমার বিধায়ক এবং মাননীয় সাংসদ অর্থ দিয়ে আমি ওনাদের কাছে ছিল কৃতজ্ঞ আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং মানুষ এইটুকু করতে পারে, আমার একটা আনন্দ হবে, মানুষের কাজ করে রাখলে আমাদের ছাপা দিলাম। আর এই কাজটা মোটামুটি একটা প্ল্যান ছিল, এই পুকুরটাকে সাজাবো, দেরি হয়ে গেল কারণ পুকুরটার একটা অদ্ভুত শেপ আছে, বিভিন্ন রকম আরো টুকিটাকে অনেক সময় কাজ বেরিয়ে পড়ে, সেটা তো করতে গিয়ে দেরি হয়। সব মোটের সম্পূর্ণ হলো এটাই, মানে আশীর্বাদটা মানুষের ছিল আমার উপরে। 16 নম্বর ওয়ার্ডে পাওয়া যাতে ভালোবাসা আমি পেয়েছি, এটাকে পাথেয় করে আগামী দিন আমি ছুটি। রিপোর্ট, চ্যানেল 10।